পুরো 3 পয়েন্ট বেশি নিয়ে। শেখ রাসেল ক্রীড়াচক্র তাদের অবস্থান 4 নম্বরে, তবে আজকের ম্যাচটা জিতে গেলে সাইফ স্পোর্টিং তারা কিন্তু আরও একবার টপকে যাওয়ার সুযোগ পাবে। রেফারি ঘড়িতে ঠিক বিকেল 4টা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু সাইফ স্পোর্টিং বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী সাদা কালো জার্সিতে মোহামেডান স্পোর্টিং, লম্বা করে থ্রো হয়েছে, সেখানে ইয়াসান আছেন, পরে ইভানের ক্রস, কিন্তু জটলার ভেতর থেকে দূর থেকে শট হয়েছে ইয়াসানের, সরাসরি পাপ্পু হোসেনের কাছে। বলি আরিফকে কিন্তু আমরা দেখেছি, ফয়সাল আহমেদ, ফাহিম, এই দুজনের কিন্তু একটা করে গোল রয়েছে। সে ফয়সাল আহমেদ ফাহিমের কাছে কিন্তু বল, ভালো একটা রান কিন্তু তিনি নিয়েছেন, দিয়েছেন শাহেদকে, শাহেদের থেকে আবার ফয়সাল আহমেদ ফাহিমের পাওয়ার কথা ছিল, তবে শেষ পর্যন্ত সেখানে একটা গুড ক্লিয়ারেন্স বাই ফরহাদ মনা, ফরহাদ মনা রাজীব ছিলেন সেখানে, রাজীবের একটা ভালো ক্লিয়ারেন্স ছিল এবং সেখান থেকেও গোল করতে ব্যর্থই হয়েছেন কেনেথ ইকেচুকু। সেই জায়গা থেকে বলতে গেলে কেনেথ ইকেচুকুর জন্য আসলে খুব দ্রুতই ফর্মে ফেরা খুব জরুরি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এরই মধ্যে সেকেন্ড ফেজে দু নম্বর ম্যাচ চলছে এবং দেখতে দেখতেই লিগের দেখা যাবে যে শেষ পর্যায়ে চলে আসবে। তার আগে সাইফ স্পোর্টিং তাদের যে টার্গেট যে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থানটা আরও শক্ত করা, তারা এখন পয়েন্ট টেবিলের যে অবস্থানে রয়েছে তার থেকে উপরে ওঠা, 2 নম্বর 3 নম্বর, রাফি রহমত এবং তাদের উপরে কিন্তু মূলে একটা স্পটলাইট কিন্তু এখন থেকে কিন্তু রয়েছে। আতিকুজ্জামান সেখানে, রাফি তিনি কিন্তু ফার্স্ট হেডে ক্লিয়ার করেছিলেন এবং সেকেন্ড চান্স সেখানে চনকলি, তিনি বলটা রিসিভ করতে চেয়েছিলেন শেষ পর্যন্ত পারেননি, বাম প্রান্ত দিয়ে জাফর ইকবাল ভালো একটা রান কিন্তু নিয়েছেন, তবে সেখানে কেনেথ ইকেচুকুর বাধা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এখনো পর্যন্ত যে কয়েকটি আক্রমণ হয়েছে তার বেশিরভাগের সূচনাই হয়েছে বাঁ দিকটা ধরে এবং তার সব কিছুর একেবারে মূলে ছিলেন এই নাম্বার 37 জাফর ইকবাল। তার একটা ভালো ক্রসও আমরা দেখেছি দারুণভাবে কাটিয়ে নিয়ে সেখানে জন ওকলি বলটা ছেড়েছেন ফাহিমের উদ্দেশ্যে, ফাহিম তার সামনে সেখানে কভার আছে এবং সেখান থেকে যাওয়ার সুযোগ তার মেলেনি, শেষ পর্যন্ত রাজীব, কোনো পরিবর্তন নেই অন্তত স্কোরলাইন, সেই স্কোরলাইনে কিন্তু কোনো পরিবর্তন নেই। রাইট শাহেদ দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে, সেই জায়গাটা থেকে আক্রমণে কিন্তু বলটা সাপ্লাই করা হয়েছিল জন ওকলিকে, তবে সেই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার ছিল না, সে কারণে মানসির কুলদিয়াতি ইজিলি কিন্তু বলটা, সোহাগের ফ্রি কিক, যদিও খুব একটা কাজে দেয়নি সেটা, শেষ পর্যন্ত বল সেটা চেজ করছেন সেখানে সেকেন্ড হাফের শুরুতেই মাঠে নামার রহিম, কেনেথ ইকেচুকু, কেনেথ ইকেচুকুর দূর থেকে শট, সেটাও সরাসরি গোলকিপারের কাছে, সেখান থেকে আরও একবার অবশ্য আক্রমণ ওঠার একটা চেষ্টা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের রহমত মিয়া। সেকেন্ড হাফে দুটো পরিবর্তন করেছেন স্টুয়ার্ট হল, তবে এবার কিন্তু ভালো একটা সুযোগ, ইভান ঢুকে পড়েছেন বক্সের ভেতরে, রাকিব খান ইভান, তবে এরপর যে কাটব্যাকটা করলেন সেখানে কেউ ছিল না, দূরের থেকে ফার পোস্টে, সেখানে আরও একটা ক্রস, এবারে কিন্তু হেড হয়েছে বার পোস্টে লেগে, সুলেমান দিয়াবাতের প্রচেষ্টা, সোহাগের ক্রস থেকে সুলেমান দিয়াবাতে, তিনি হেড করেছিলেন এবং পরবর্তীতে পাপ্পু তিনি সম্ভবত একটা টাচও পেয়েছিলেন, এখনও বিপদ পুরোপুরি মুক্ত নয়। রাকিব খান ইভান সেখান থেকে আরও একবার ডান দিক থেকে ঢুকে পড়ার মনা, মনাও শট করেছেন তবে এবার বাইরে দিয়ে গেছে। সেকেন্ড হাফের শুরু থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দারুণ একটা আক্রমণের স্পেল আমরা দেখলাম, শুরুতে সোহাগ তার ক্রস থেকে মনজির, সেখানে সুলেমান দিয়াবাতে তার হেড ছিল এবং পাপ্পুর দারুণ একটা সেভ, পরে সেটা বানি। কুলদিয়াতি ছুটছেন, কুলদিয়াতি বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে ক্রস করেছেন এবং দারুণ একটা ফ্লিক, এরপর ইয়াসান, তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পাইয়ে দিলেন সেই কাঙ্ক্ষিত লিডটা। সেকেন্ড হাফের শুরু থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ধরনের ফুটবল খেলছিল তাতে একটা গোল সম্ভবত প্রাপ্যই ছিল সাদা কালোদের এবং
ম্যাচের 52 মিনিটে লিড কিন্তু নিয়ে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডান দিকটা ধরে দারুণ একটা আক্রমণ সুলেমান দিয়াবাতে, তার ক্রস ছিল এবং তাতে দেখুন দারুণ একটা ফ্লিক সেখানে করেছিলেন ইভান এবং রাইট ট্র্যাক। যে কর্নারটা নিয়ে ফ্রি কিকটা করেছেন সেটা সিরাজউদ্দিন রহমতুল্লাহ, তার গ্লায় লাগে ডিফ্লেকশন, সোহাগ আবার ক্রস করলেন, সেখানে উরুন আগাতা বক্সের ভেতর ঢুকতে যাচ্ছিলেন, সেখান থেকে ইয়াসিন, ইয়াসানের এফোর্ট, সেটা কিন্তু পোস্টের বাইরে দিয়ে গেছে। ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব দারুণ খেলেছে এই ম্যাচে, অন্তত পক্ষে যে কৌশলে তারা নেমেছিল তাতে পুরোপুরি সফল, একটা গোলও আদায় করা করে নেওয়া হয়ে গেছে তাদের। এই মুহূর্তে আরও একটা চেঞ্জের অপেক্ষায় রয়েছে সাই স্পোর্টিং, তবে তার আগে সামলাতে হবে মোহামেডানের আক্রমণ। এবারে জন ওকোলি ঢুকে পড়ার চেষ্টায় রয়েছেন, বক্সের ভেতর ঢুকেছেন, তার সামনে তিনজন ডিফেন্ডার রয়েছেন, পরে যে পাসটা দিয়েছেন দূর থেকে শট এবং গোল, সাই স্পোর্টিং ম্যাচে ফিরল অবশেষে। রহিম উদ্দিন নয়, মারাজ হোসেন, লং রেঞ্জ এফোর্ট এবং সেখান থেকে দারুণ একটা গোল। ম্যাচের 69 মিনিটে মারাজের গোলে সাইফ স্পোর্টিং ফিরল ম্যাচে, স্কোর লাইন সাইফ স্পোর্টিং 1 মোহামেডান স্পোর্টিং ক্লাব 1। জামাল ভুইয়ার লং বল থেকে বলটা পেয়েছিলেন জন ওকোলি এবং তারপর তিনি যখন দেখলেন তার সামনে একেবারেই অপশন নেই, খানিকটা দেরি করে পাসটা দিলেন এবং হোসেন সুজন, তার হাত ফসকে গেল, শটে যথেষ্ট পাওয়ার ছিল। হোসেন সুজন সম্ভবত শক্ত হাতে আরেকটু ভালো করতে পারতেন এই সেফটার ক্ষেত্রে, হতাশ হবেন নিশ্চিতভাবেই। তবে দারুণ গোল, মেরাজের যে শটটা নিয়েছিলেন সেটা কিন্তু বুলেট গতির শট, সেটা ফেরানোটাও কিন্তু এতটা সহজ ছিল না। এবার কিন্তু ইয়াসান, তিনি কিন্তু বক্সের ভেতর ঢুকে পড়েছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের দাবি ছিল পেনাল্টি, তবে রেফারি কিন্তু সেটা সেদিকে কর্ণপাত করেনি। এখন কিন্তু বল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আক্রমণে, লাস্ট পর্যন্ত ইমানুয়েল আরিয়াচুকু। মোহামেডানের ডাগ আউটে বেশ উত্তেজনা এই মুহূর্তে, উরুন আগাতা যে পাসটা দিয়েছিলেন ইয়াসানকে এবং রিয়াদুল হাসান রাফি প্রায় পুরোটা সময়, রাইট রেগুলার মাঝখানের দুটো সিজন আসলে খুব একটা সুখকর যায়নি বসুন্ধরা কিংসে, সেভাবে রবিউল আসলে নিজেকে হারিয়ে ফেলেছিলেন, সেখান থেকে নিজেকে আবারও খুঁজে ফেলার চেষ্টায় কিন্তু তিনি এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে জয়েন করেছেন এই সেকেন্ড লেগের ট্রান্সফার উইন্ডোতে। দেখা যাক, রবিউলের জন্য ন্যাশনাল টিমের দরজাও কিন্তু বন্ধ হয়ে গেছে আপাতত, তবে নিশ্চিতভাবেই মাঠের পারফরমেন্সে যদি তিনি নিজেকে প্রমাণ করতে পারেন আরও একবার, জাতীয় দলের দরজা অবশ্যই আরও একবার তার জন্য খুলবে। মোহামেডানের কিন্তু নিজেকে তুলে ধরার বড় একটা মঞ্চ কিন্তু রবিউলের সামনে, জাফর ইকবাল তিনি কিন্তু রয়েছেন, ভালো একটা থ্রু পাস কিন্তু বাড়িয়ে দিয়েছেন, সুলেমান দিয়াবাতে বক্সের ভেতর ঢুকছেন, তবে সেখানে ইমানুয়েল আরিয়াচুকু, সুলেমান দিয়াবাতে টার্ন করেছেন এবং গোল, হোয়াট আ ফিনিশিং বাই মালিয়ান সুলেমান দিয়াবাতে, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, দুইজন ডিফেন্ডারের মাঝখান দিয়ে সুলেমান দিয়াবাতে যে রানটা নিলেন এবং তারপর যে ফিনিশটা করলেন, একেবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো বটেই, এশিয়ান স্ট্যান্ডার্ডে অসাধারণ গোল। আপনি দেখুন রহমত মিয়া, তার কাছে বলটা ছিল এবং সেখান থেকে দ্রুতই একটা কাউন্টার অ্যাটাকে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জামাল ভুইয়া পাসটা দিয়েছিলেন এবং তারপর উরুন আগাতা, সেখান থেকে মাত্র দুটো পাস লেগেছে মিডফিল্ড থেকে তাদের আক্রমণে উঠতে, এবং জাফর ইকবাল তার থ্রু বল দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে গিয়ে সুলেমান দিয়াবাতে যে ফিনিশিংটা করলেন, অসাধারণ অসাধারণ চমৎকার একটা গোল। এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুলেমান দিয়াবাতের বাংলাদেশ প্রিমিয়ার লিগে 11তম গোল। আরিয়াচুকু, রিয়াদুল হাসান রাফি দুজন ছিলেন মাঝখান দিয়ে ঢুকে গেছেন তিনি, তারপর একেবারে ফার পোস্টার টার্গেট করে। কেনেথ ইকেচুকু, সাইফ স্পোর্টিং এর ম্যাচে ফেরার সময় ফুরিয়ে আসছে। রহিমউদ্দিন, ইভানকে কাটিয়েছেন, এরপর শেষ রক্ষা কিন্তু হয়নি, তবে আরো একবার মোহামেডান বল পজিশন লুজ করেছে। জামাল ভুইয়া,
রাইট জামাল দিয়েছেন লেফট ফ্ল্যাঙ্কে সিরাজউদ্দিন রহমাতুল লেফট কিন্তু উঠে গেছেন বক্সের ভেতর ঢুকে পড়েছেন তবে তার আগে কিন্তু একটা হ্যান্ডবল হয়েছিল সেখানে সিরাজউদ্দিন রহমাতুল লেফট ইয়াসান সেখান থেকে সুলাইমান দিয়াবাতে শাহেদ আছেন ঠিক পেছনে অপশন দিয়াবাতের সামনে ছিল তবে দিয়াবাতে নিজেই নিজের কাছে বলটা রাখতে চাইলেন রবিউল এবং ফরহাদ মনা মাঠের একটা সাইডে খানিকক্ষণ আগে আমরা দেখেছি রবিউলকে একেবারে নিচে নেমে গিয়ে একটা স্লাইডিং ট্যাকেলে বল উইন করতে রবিউল আপনি বলছিলেন লাকি চার্ম কি না সেটা আমার জানা নেই নাবিল তবে তিনি যে মাঠে নামার পর খেটে খেলছেন তা নিয়ে সন্দেহ নেই আরও একবার সেই রবিউল বলটা উদ্ধার করেছিলেন বটে তবে আরও একবার বল পজিশন লুজ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব রহিমউদ্দিন সাইফ স্পোর্টিং ম্যাচের এই শেষ সময়টাতে একটা গোল তাদের চাই অন্তত পক্ষে হার এড়াতে হলে স্টুয়ার্ট হলের অধীনে দ্বিতীয় দফায় দ্বিতীয় ম্যাচ সাইফ স্পোর্টিংয়ের সেই ম্যাচেই হার চোখ রাঙাচ্ছে সাইফ স্পোর্টিংকে রহমত চেঞ্জ কিন্তু আরও একটা হচ্ছে অ্যাডিশনাল টাইম তিন মিনিট নির্ধারিত সময়ের খেলা শেষ তিন মিনিট সময় সাইফ স্পোর্টিং ক্লাব কিন্তু পাবে ম্যাচে ফিরতে আর একটা অ্যাটাক কেনেথি কেচুকু হেড করার জন্য লাফিয়ে উঠেছেন তিনি কিন্তু পারেননি সেখানে রহিম শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা তিনিও নিতে পারেননি অক্লিয়ার হয়েছে এবার কিন্তু চ্যালেঞ্জ রিয়াদুল হাসান রাফির ওপর সুলেমান দিয়াবাতে তিনি কিন্তু বলের কন্ট্রোলটা নিতে চেয়েছেন রাফি শেষ পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে বলটা জিতলেও কিন্তু সেটা উইন করেছেন আবারও সুলেমান দিয়াবাতে সামনে ইমানুয়েল আরিয়া চুকুর বাধা সুলেমান দিয়াবাতে একেবারেই হাল ছাড়ছেন না এবং রিয়াদুল হাসান রাফি তাকে যতই ঘিরে ধরতে চাইছিলেন ততবারই সুলেমান দিয়াবাতে তিনি কিন্তু বলটা উইন করার চেষ্টায় ছিলেন যদি একটা ফাউল বোধহয় রাফি পেতে পারতেন দিয়াবাতে আরও একবার ফার পোস্টেই শটটা করেছিলেন যদিও সেটা গেছে বাইরে দিয়ে মুহূর্তে একটা চেঞ্জ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব করেছে অনেক মাঠে নেমেছেন নম্বর সিক্স কর্নার সেই কর্নার নিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের একেবারেই কোনো তাড়াহুড়ো নেই কর্নার ফ্ল্যাগের কাছে বল আছে কিন্তু কোনো প্লেয়ার নেই একেবারে ধীর গতিতে ইয়াসান অনেকক্ষণ পর তিনি যাচ্ছেন কিকটা নিতে তবে সম্ভবত কর্নার কিকটা তিনিও নিচ্ছেন না অন্য কারো একজনের জন্য অপেক্ষায় আছেন রবিউল হাসান তিনি গেছেন অ্যাডেড টাইমের দ্বিতীয় মিনিটের খেলা চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ইয়াসান রাখতে পারেননি কর্নার ফ্ল্যাগের কাছাকাছি জায়গায় গোল কিক সাইফ স্পোর্টিং এর সময় একেবারেই নেই সাইফের হাতে পাপ্পু লম্বা করে বাড়িয়েছেন সামনে কিন্তু সেখানেও বাধা সেই বলটাও গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার শাহেদের কাছে সাইফ স্পোর্টিং এতক্ষণে তারা জেনে গেছে এই ম্যাচে জেতা তাদের জন্য প্রায় অসম্ভব এবং এই একটা পয়েন্ট যদি তারা উদ্ধার করতে পারে এই শেষ সময়ে একটা গোল করতে হবে তাদের অবশ্য সাইফ স্পোর্টিংয়ের বডি ল্যাঙ্গুয়েজ সে এ মুহূর্তে সেরকম কোনো ইঙ্গিত দিচ্ছে না নাটকীয়তার কোনো এই ম্যাচে নাবিল খান পুরো ম্যাচের বিচার বিশ্লেষণ যদি আমরা করি তাতে মনে হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু প্রায় সব দিক থেকেই সাইফ স্পোর্টিংয়ের চেয়ে এগিয়েছিল ম্যাচের সুযোগ তৈরি করেছে তারা বেশি ম্যাচের জয় পাওয়ার দিক থেকে তাদের একাগ্রতাটা বেশি মনে হয়েছে এবং ইনফ্যাক্ট ফার্স্ট হাফে দুই দল খুব বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেনি সেকেন্ড হাফে শুরু থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাব যে ধরনের চাপ প্রয়োগ করেছে একের পর এক সাইফ স্পোর্টিংয়ের উপর সেটাই কিন্তু তাদের জিতিয়ে দিল এবং রেফারি জানিয়ে দিলেন সময় শেষ মোহামেডান স্পোর্টিং ক্লাব 2-1 গোলে সাইফ স্পোর্টিংকে হারালো যেই ব্যবধানে তারা হেরেছিল এই দুই দলের শেষ দেখায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সুইট রিভেঞ্জ এবং সাইফ স্পোর্টিং তাদের জন্য দুর্দশা আগের ম্যাচে রহমতগঞ্জের কাছে পয়েন্ট হারানোর পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে গেল স্টুয়ার্ট হলের দল